হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। দিনের অর্ধেকটা সময় রায়া কাদের সাথে কাটালো আর কি কি করলো, এটাই আজকের ব্লগে শেয়ার করব। বাবা, কোথায় যাচ্ছ? তুমি ডেকেরে যাচ্ছ? যাবে? কোনো প্ল্যান ছিল না। অনেক রাতে হুট করেই ডিসিশন নেই যে নেক্সট মর্নিং রায়া তার বাবার সাথে বাবার অফিসে ডেকেরে যাবে। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে যাই, আর রায়াকে রেডি করাতে অনেক হ্যাসেল হয়ে যায়। এত সকালে উঠতে আর রেডি হইতে চাচ্ছিল না। এদিকে রাফিকে নাস্তা দিয়েছি, তো ঝটপট রেডি হয়ে শোয়াটার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাই। আর এই যে ওর জন্য ব্যাগ রেডি করছি, বক্সে দুই পিস কেক, কলা, পানি, তারপর ডাইপার, দুধ, মানে ওর যা যা লাগে অ্যাটসেট্রা। তো আমরা রওনা দিয়ে দিই। রায়া একদম চুপচাপ ছিল, বলতে চোখে মুখে বিরক্ত ভাব, সকাল সকাল ওকে কেন উঠালাম এমন একটা ভাব। আজকে ওর প্রথম দিন ছিল ডেকেয়ারে। অনেক আগে, বলতে 5-6 মাস আগে একদিন ভিজিট করতে গিয়েছিলাম যে কতটা সেফ আর পরিবেশ কেমন, তো তখন আমার কাছে ভালোই লেগেছিল। সো ইয়া, এই তো আমরা জিপি হাউসে এন্ট্রি করছি, এটা রাফির অফিস। আর অফিসটা এত সুন্দর। তো আমরা চলে আসি। আর অফিসের সেকেন্ড ফ্লোরে ছিল ডেকেয়ারটা। রায়া ফার্স্ট একটু অফ ছিল, কজ গাড়িতে ও বমি করছিল। আশেপাশের কালারফুল সিনারি দেখে রায়া একটু বেটার ফিল করছিল, ঘুরে ঘুরে দেখছিল যে ও কোথায় এসেছে। এখানে ওকে গরম কাপড় পরাইছি, এসিতে যেহেতু থাকবে, ভিতরে ঢুকার পরে মোজাও পরানো হবে। এটা ছিল ওদের অফিস রুম, বলতে এখানে গার্জিয়ানরা ওয়েট করে, আর আমরাও ওয়েট করছিলাম কারণ রেজিস্ট্রেশন করা হয় নাই, তার কারণ অনেক রাতে আমরা ডিসিশনটা নিই। সো ইয়া, পেপার সব ডান হওয়ার পর আমরা ভিতরে ঢুকে যাই, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ না, আবার গার্জিয়ানও অ্যালাউ না। তো রায়ার ফার্স্ট ডে দেখে আমি আধা ঘন্টার মতো ভিতরে থাকতে পারছিলাম, মানে আমাকে অ্যালাউ করছিল। রায়ার প্রথম দিন হিসেবে বেশ, বলতে বেশ ভালো ছিল, তাই আমি বাহিরে এসে ওয়েট করছিলাম, দেন অফিসের এবং বাহিরের কিছু ক্লিপ নিচ্ছিলাম। এই তো আর একটা কথা, নতুন বাচ্চাদের ক্ষেত্রে তারা হাফ ডে রাখার জন্য বলে, এবং বাবা মার যে কোনো একজনকে অফিস রুমে ওয়েট করার পরামর্শ দেয়, যাতে করে বাচ্চা কান্না করলে তার কাছের মানুষকে দেখতে পারে। সো আমি যেহেতু ব্রেকফাস্ট করে যাই নাই তাড়াহুড়ার মধ্যে, তাই রাফি আমার জন্য খাবার এনে দিল। প্যাকেটে ছিল কিমা পরোটা।